ব্রাজিলিয়ান ফুটবলের আক্রমণ ভাগটা সবসময় দখলে ছিল তারকা ফুটবলারদের। সেখানটায় পেলে, সক্রেটিস, রোনালদিনহো, রোনালদো, রোমারিও থেকে শুরু করে নেইমারের মতো তারকারা সামলেছেন আক্রমণের দায়িত্ব। সেই ভিড়ে নাম লেখান ফুটবলার ফ্রেডো। কিন্তু এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ফ্রেড যখন প্রথম দলের সাথে যুক্ত হন তখন তিনি ছিলেন টকবগে তরুণ। তরুণ ফ্রেডকে নিয়ে রীতিমতো ট্রান্সফার মার্কেটে কারাকারি লেগে যাওয়ার মতো অবস্থা ছিল। তার মধ্যে হয়তো প্রতিভার ছিটেফোঁটা লক্ষ্য করেছিলেন ইউরোপের বেশ কিছু ক্লাব, কিন্তু ইউরোপিয়ান ফুটবলে খেই হারিয়ে ফেলেন ফ্রেড। ফিকে যায় তার কেরিয়ার। আক্রমণের মূল দায়িত্ব দেয়া হয়। এর প্রধান কারণ 2013 সালের কনফেডারেশনস কাপ জয়ে তার অবদান। এই টুর্নামেন্টে একজন স্ট্রাইকারের গোলের ক্ষুধার পরিচয় দিয়েছিলেন ফ্রেড। সেবার ফাইনালে স্পেনকে 3-0 ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। 3 গোলের 2টি করেছিলেন ফ্রেড। ভাবুন তবে ঠিক কতটা কার্যকর একজন স্ট্রাইকার তিনি ছিলেন। তবে আবার তিনি হারিয়ে যান বিশ্বকাপের মঞ্চে। পুরো বিশ্বকাপের সেমিফাইনাল অবধি তার গোল ছিল মোটে 1টি। অথচ তিনি ছিলেন আক্রমণ ছকের একজন গুরুত্বপূর্ণ সদস্য। 7-1 সে ট্র্যাজেডির সাক্ষী তিনিও ছিলেন। ঘরের মাঠে ঘরের দর্শকদের সামনে এমন বাজে হার মেনে নেওয়া বড় কষ্টের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।